সরকারি এমএম কলেজ যশোর কর্তৃক পরিচালিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি আশিস কুমার সরকার, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি এমএম কলেজ, যশোর। আজকের পর্বে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের সরলরেখা বিষয়ে। সরলরেখা সম্পর্কে এর আগে কয়েকটি ক্লাস আমি নিয়েছি, সেই ক্লাসগুলোতে সরলরেখার যে প্রয়োজনীয় সূত্র, কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা আরো কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে আমরা দেখে নিই যে কয়েকটি সরলরেখার সমীকরণ। এখানে দেওয়া আছে এম ঢাল বিশিষ্ট একটি সরলরেখার সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে থাকলে আমরা সরলরেখাকে বলবো এম ঢাল বিশিষ্ট একটি সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটি যদি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে এখানে সি এর মান জিরো হবে। সুতরাং মূল বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এবং এম ঢাল বিশিষ্ট একটি সরলরেখার সমীকরণ, আমরা সেই সমীকরণকে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এম হবে ওই সরলরেখাটির ঢাল। তোমরা জেনেছো যে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্টকে আমরা ঢাল। তাহলে আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে যদি আমি একটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করি তাহলে প্রথম যে সমীকরণটি আমি লিখেছি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে এম ঢাল বিশিষ্ট যে কোনো একটি সরলরেখার সমীকরণ, যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটি কোণ তৈরি করে। আবার এই সরলরেখাটি যদি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, আর এই সরলরেখাটি যদি মূল বিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে আমরা সি এর মান এখানে জিরো স্থাপন, তাহলে মূল বিন্দু দিয়ে অতিক্রম তো একটি সরলরেখার সমীকরণ। এবং আরো একটি সরলরেখার সমীকরণ আছে যে দুইটি বিন্দু দিয়ে যায়, এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই, এই দুইটি বিন্দু দিয়ে অতিক্রান্ত সরলরেখার সমীকরণ হবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। এই সমীকরণকে আমরা বলবো দুইটি বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। এরপর দুইটি বিষয় আসবে যে দুইটি সরলরেখার ক্ষেত্রে ঢালের যে বিষয়টি, যে দুইটি সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল দুটিও পরস্পর সমান হবে। যেমন আমি প্রথমে একটি সরলরেখার সমীকরণ অঙ্কন করি এবং আরো একটি সরলরেখার সমীকরণ অঙ্কন করি, তাহলে এই সরলরেখা দুইটি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হবে, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সমপরিমাণ কোণ তৈরি। এবং দ্বিতীয় আরেকটি বিষয় আছে যে দুইটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দুইটির গুণফল হবে মাইনাস ওয়ান। লম্ব বলতে একটি সরলরেখা আমরা অঙ্কন করি এবং এই সরলরেখার উপর আরো একটি লম্ব সরলরেখা অঙ্কন করি, তাহলে এদের ঢাল দুইটির গুণফল হবে মাইনাস ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান ইন্টু এম টু সমান মাইনাস ওয়ান, কেননা এই সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে এবং তার উপর লম্ব সরলরেখাটি এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করবে সেই দুইটি কোণের ট্যানজেন্টের গুণফল হবে মাইনাস। এখন আমরা আলোচনা করব লম্ব আকার সরলরেখার সমীকরণ। এখানে একটি চিত্র লক্ষ্য করো যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটি অক্ষকে ছেদকারী একটি সরলরেখার সমীকরণ, অর্থাৎ সরলরেখা এখানে অঙ্কন করা আছে এ বি, এবং এ বি রেখার উপর আবার মূল বিন্দু থেকে ও এম একটি লম্ব অঙ্কন করা আছে, এই লম্বের দৈর্ঘ্যকে আমরা পি মনে করি। তাহলে আমরা এখানে বর্ণনাটি লিখতে পারি যে পাশের চিত্রে এ বি সরলরেখার উপর একটি ও এম লম্ব অঙ্কন, তাহলে ও এম সমান আমরা পি মনে করি। শুধুমাত্র এখানে মূল বিন্দু থেকে রেখাটির উপর যে লম্ব অঙ্কন করা হয়েছে তার দৈর্ঘ্য, এবং ও এম রেখা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, এখানে যে কোণ তৈরি করছে এই কোণটি হলো আলফা, তাহলে এই কোণের ট্যানজেন্টকে আমরা ঢাল বলতে পারি। এখন আমরা চিত্র থেকে দেখি যে এ ও এম সমান আলফা, তাহলে এখানে এ ও এবং এম
এখান থেকে এই দিকে যাচ্ছে আমরা কোণটা, এই কোণের পরিমাণ হলো আলফা। তাহলে এম ও বি এই কোণের মান হবে 90° মাইনাস আলফা, কেননা এখানে ও এ এবং ও বি পরস্পর লম্ব। তাহলে যখন আমরা উপরের এই কোণটি নির্ণয় করব তখন সেই কোণের মান হবে 90° মাইনাস আলফা। এখন এ ও এম সমকোণী ত্রিভুজ থেকে পাই, এখন এ ও এম সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই যে ছোট ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হবে ও এম এবং অতিভুজ ও এ। যেহেতু ও এম সমান এ দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি পি, তাহলে আমরা লিখি কজ আলফা সমান পি বাই ও এম। এখান থেকে ও এ সমান পি বাই কজ আলফা, সেখান থেকে আমরা লিখতে পারি পি বাই কজ আলফা মানে সেক আলফা, অর্থাৎ 1/cos বলতে সেক। তাহলে আমরা লিখি ও এ সমান পি সেক আলফা। এই সমীকরণকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নিই। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করেছি ও এ সমান পি সেক আলফা। একইভাবে আমাদের ও বি নির্ণয় করতে হবে। ত্রিভুজের চিত্রটি আমি এখানে পুনরায় অঙ্কন করেছি। এখন এম ও বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই কজ 90° মাইনাস আলফা, যেহেতু আমরা নির্ণয় করেছি বি ও এম এই কোণের মান 90° মাইনাস আলফা। তাহলে একইভাবে কজ 90° মাইনাস আলফা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বলতে ও এম এবং অতিভুজ হবে ও বি। এখানে ও এম হবে ভূমি এবং ও বি হবে অতিভুজ। সেখান থেকে আমরা লিখতে পারি ও এম সমান পি এবং ও বি এর মান থাকবে, তারপর ও বি সমান পি বাই কজ 90° মাইনাস আলফা। যেহেতু এখানে 90° অর্থাৎ পি জোড়ের একটি গুণিতক আছে, এ কারণে কজ পরিবর্তন হয়ে সাইন হবে, তাহলে ও বি সমান পি বাই সাইন আলফা। এখান থেকে আমরা লিখতে পারি ও বি সমান পি বাই অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ও বি সমান পি কোসেক আলফা, 1/sin বলতে আমরা লিখি কোসেক। তাহলে এই সমীকরণকে আমরা দ্বিতীয় সমীকরণ মনে করি। এখন অক্ষদ্বয়টির খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে পি সেক আলফা এবং পি কোসেক আলফা। এখানে চিত্রে আমি যে দুইটি বিন্দু উল্লেখ করেছি, এ বিন্দুটির স্থানাঙ্ক হবে পি বাই কজ আলফা 0 এবং বি বিন্দুটির স্থানাঙ্ক হবে 0 পি বাই কজ আলফা, অথবা এখানে এ বিন্দুটির স্থানাঙ্ক হবে পি বাই কজ আলফা 0 এবং বি বিন্দুটির স্থানাঙ্ক হবে 0 পি বাই সাইন আলফা। এখানে আমরা পি কোসেক আলফা এবং এখানে পি সেক আলফা লিখতে পারি। তাহলে রেখাটির সমীকরণ হবে এক্স বাই পি সেক আলফা প্লাস ওয়াই বাই পি কোসেক আলফা সমান 1। তোমরা আগেই জেনেছ যে কোনো সরলরেখা যদি অক্ষদ্বয়কে দুইটি বিন্দুতে ছেদ করে তার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1। তাহলে এখানে এ এবং বি এর মান যথাক্রমে পি সেক আলফা এবং পি কোসেক আলফা। এখন পি সেক আলফাকে আমরা লিখি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। এই সমীকরণটি হবে নিম্ন লম্বরেখার সমীকরণ। তাহলে গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমাদের এই সরলরেখাটি প্রয়োজন হবে। তোমরা এই সরলরেখাটি মনে রাখবে যে সরলরেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। এখান থেকে আমরা কয়েকটি নোট লিখতে পারি, যেমন মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পি একক। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে যদি একটি সংখ্যা দেওয়া থাকে যে মূল বিন্দু থেকে এই রেখাটি যে রেখাটি দুই এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করে তার দৈর্ঘ্য যদি 5 একক থাকে, তাহলে আমরা পি এর মান লিখবো এখানে 5। দ্বিতীয় যে বিষয়টি আছে, মূল বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করে। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এই আলফার মান যদি দেওয়া থাকে 30° অথবা 45° অথবা 60° যে মান দেওয়া থাকুক, আমরা এই সমীকরণ অনুসারে সেখানে আলফার মান বসিয়ে দিই। তৃতীয় বিষয়টি, সরলরেখাটি এক্স অক্ষকে পি বাই কজ আলফা যা এক্স স্থানাঙ্কের সমান এবং ওয়াই স্থানাঙ্ক এখানে 0। একইভাবে ওয়াই অক্ষকে 0 পি বাই সাইন আলফা, অর্থাৎ এখানে প্রথম বিন্দুটি হবে এক্স স্থানাঙ্ক এবং দ্বিতীয় বিন্দুটি হবে ওয়াই স্থান, এই দুটো বিন্দুতে ছেদ করে। তাহলে বিষয়টি হলো যে
অক্ষদ্বয়কে ছেদ করে এবং তার উপর একটি লম্বরেখার সমীকরণ, সেই সমীকরণটি এখানে আমরা নির্ণয় করেছি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। এরপর আমরা দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে যে দ্বিতীয় বিষয়টি আছে, একটি সরলরেখার সমীকরণ আমরা মনে করি যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ এবং বি অশূন্য ধ্রুবক, অর্থাৎ এ আর বি এর মান থাকবে যেকোনো একটি সংখ্যা। এখন এই সমীকরণের উপর আমরা তিনটি বিন্দু ধরে নিই পি কিউ আর, যেখানে পি এর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, কিউ এর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু এবং আর এর স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি। যেমন যে কোনো একটি সরলরেখা আমরা মনে করি, এই সমীকরণ অর্থাৎ সরলরেখার উপর আমরা তিনটি বিন্দু ধরে নিই, তাদের স্থানাঙ্ক যথাক্রমে পি কিউ এবং আর। পি কিউ আর তিনটি বিন্দু এই সরলরেখার উপর আছে। এখন এই প্রথম যে সমীকরণটি আছে, সেই সমীকরণে আমরা এক্স এবং ওয়াই এর মান স্থাপন করে তিনটি নতুন সমীকরণ তৈরি। তাহলে প্রথম সমীকরণটি হবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু জিরো, দ্বিতীয় সমীকরণটি হবে এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি ইকুয়াল টু জিরো, এবং তৃতীয় সমীকরণটি এ এক্স থ্রি প্লাস বি ওয়াই থ্রি প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন এই তিনটি সমীকরণ থেকে আমরা যে ধ্রুবক সংখ্যা এ বি সি, এই তিনটি অপসারণ করে আমরা নতুন একটি নির্ণায়ক লিখতে পারি, যেখানে নির্ণায়কটি হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু ওয়াই টু ওয়ান এবং এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান সমান জিরো। এই জিরো যদি হয় তাহলে এই সমীকরণটি একটি পি কিউ আর বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত নির্দেশ করে। সমরেখ অর্থ যে তিনটি বিন্দু একটি সরলরেখার উপর অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা এই সরলরেখাকে এভাবে চিত্রিত করতে পারি যে পি কিউ আর তিনটি বিন্দু আছে, যেখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো একটি সরলরেখা প্রকাশ করে এবং এক্স ওয়াই সম্বলিত একটি একঘাত সমীকরণ সর্বদাই একটি সরলরেখা প্রকাশ করে, এবং তিনটি বিন্দু যদি এই সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে তার নির্ণায়কের মান হবে শূন্য। আমরা ত্রিভুজের ক্ষেত্রেও অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি প্রয়োগ করেছ, আবার নির্ণায়কের বিষয়ে দেখেছি যে তিনটি বিন্দু যদি একটি সরলরেখার উপর অবস্থিত হয় তাহলে তাদের দ্বারা কোনো ত্রিভুজ উৎপন্ন হয় না, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটি শূন্য হবে। এরপর আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। প্রশ্নটি দেওয়া আছে ও এ বি সি একটি সামান্তরিক এবং ও এ যে রেখাটি আছে সেই রেখাটি এক্স অক্ষ বরাবর অবস্থিত, এবং ও সি রেখার একটি সমীকরণ দেওয়া আছে যার সমীকরণ ওয়াই ইকুয়াল টু টু এক্স, বি বিন্দুর স্থানাঙ্ক ফোর টু। তাহলে আমাদের প্রশ্ন হবে এ এবং সি এই দুইটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, একই সাথে এ সি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে একটি সামান্তরিক দেওয়া আছে যেখানে একটি বিন্দুর স্থানাঙ্ক এবং ও সি একটি রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাদের এ সি কর্ণ এবং ওই যে দুইটি বিন্দু এই দুইটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা একটি সামান্তরিক অঙ্কন করি। এই সামান্তরিকের ক্ষেত্রে ও সি যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই বাহুটির সমীকরণ ওয়াই ইকুয়াল টু টু এক্স, এবং বি বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে ফোর টু। তাহলে আমাদের এ এবং সি এই দুইটি বিন্দুর স্থানাঙ্ক এবং সমীকরণ তৈরি করতে হবে। প্রথমে আমরা ধরে নিই এখানে যে ও সি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু টু এক্স এবং বি বিন্দুটির স্থানাঙ্ক ফোর টু। যেহেতু ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রে এ বি এবং ও সি, এখানে এ বি অর্থাৎ ডান পাশের যে বাহুটি আছে এ বি এবং ও সি এই দুটো বাহু পরস্পর সমান, সুতরাং এ এবং সি এই দুটো বিন্দুর কোটির স্থানাঙ্ক একই হবে, অর্থাৎ সি বিন্দুর কোটির স্থানাঙ্ক হবে দুই একক। তাহলে এখান থেকে আমরা কোটির স্থানাঙ্ক নির্ণয় করি দুই একক, অর্থাৎ সি বিন্দুটির কোটি হবে টু। এখন কোটির মান আমরা ওয়াই সমান টু ধরি,
তাহলে ওয়াই ইকুয়াল টু টু এক্স, এই সমীকরণে যদি আমরা ওয়াই সমান টু বসিয়ে দিই তাহলে এখান থেকে আমরা নির্ণয় করি এক্স ইকুয়াল টু ওয়ান। সুতরাং সি বিন্দুটির স্থানাঙ্ক হবে 1, 2। এই মানটি আমরা সহজে নির্ণয় করলাম যে কোটির স্থানাঙ্ক যদি একই হয় তাহলে সি বিন্দুটির স্থানাঙ্ক হবে 1, 2। এরপর আমরা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। যেহেতু আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এবং বি বিন্দুটির স্থানাঙ্ক এখানে দেওয়া আছে 4, 2, তাহলে সি বি অর্থাৎ ও এ এই দুটো দৈর্ঘ্য একই, কেননা এখানে সামান্তরিক আছে, সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য এখানে সমান। তাহলে ও এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করি এক্স টু মাইনাস এক্স ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার স্কোয়ার আর 2। এখান থেকে আমরা মান নির্ণয় করি 3। এখন এ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে ওই বিন্দুটির ওয়াই এর স্থানাঙ্কের মান 0 হবে। সুতরাং এ বিন্দুটির স্থানাঙ্ক হবে 3, 0, কারণ আমরা এক্স স্থানাঙ্ক 3 নির্ণয় করেছি। আর এখানে যেহেতু এ বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত তাহলে এই বিন্দুটির ওয়াই স্থানাঙ্কের মান হবে 0, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক 3, 0। তাহলে আমরা সি এবং এ এই দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করেছি। এরপর আমরা সমীকরণটি তৈরি করব। তাহলে সমীকরণ নির্ণয়ের সূত্র এক্স টু অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড হলো এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান, অর্থাৎ দুইটি বিন্দু যদি দেওয়া থাকে তার সমীকরণ নির্ণয়ের সূত্র হবে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। এই সূত্র অনুসারে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা সহজেই সমীকরণটি নির্ণয় করতে পারব। তাহলে সমীকরণটি আমরা আরেকবার মনে করি যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুকে আমরা এ বিন্দু স্থানাঙ্ক ধরি তাহলে 3, 0, এবং এক্স টু ওয়াই টু এই বিন্দুটির স্থানাঙ্ক আমরা সি দ্বারা নির্দেশ করি তাহলে তার স্থানাঙ্ক হবে 1, 2। এই সমীকরণ অনুসারে মান বসিয়ে দিলেই আমরা সমীকরণটি পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 3। এই সমীকরণটি হবে নিম্ন এসি কর্ণের সমীকরণ, অর্থাৎ দুইটি বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা সূত্র প্রয়োগ করে সহজেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। এখানে যেহেতু সামান্তরিকের কর্ণ দেওয়া আছে এসি, তাহলে এসি কর্ণের সমীকরণটি এখানে নির্ণয় করা হবে। এরপর আমরা পরবর্তী গাণিতিক সমস্যা সমাধান করব। দ্বিতীয় যে অঙ্কটি এখানে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু এ একটি সরলরেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল টু বি এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই তিনটি সরলরেখার সমীকরণ এখানে দেওয়া আছে। এই তিনটি রেখা দ্বারা গঠিত একটি ত্রিভুজ তার ক্ষেত্রফল হবে বি মাইনাস এ এম তার স্কোয়ার, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে তিনটি রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে তিনটি রেখা দ্বারা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই তিনটি রেখা ছেদ বিন্দু নির্ণয় করতে হবে। ছেদ বিন্দু থেকেই আমরা নির্ণায়কের সূত্র প্রয়োগ করে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে এই তিনটি সমীকরণকে আমরা লিখি এক্স ইকুয়াল টু এ সমান 1, যেটি 1 নম্বর সমীকরণ, ওয়াই ইকুয়াল টু বি 2 নম্বর সমীকরণ এবং ওয়াই ইকুয়াল টু এম এক্স এই সমীকরণটি 3 নম্বর, অর্থাৎ তিনটি সমীকরণ এখানে আমি উল্লেখ করেছি। যেখানে আমরা চিত্র অঙ্কন করি যে এক্স ইকুয়াল টু এ বলতে ওয়াই অক্ষের সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ যা 1 নম্বর সমীকরণ দ্বারা এখানে আমরা নির্দেশিত করেছি, এবং দ্বিতীয় সমীকরণটি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি বলতে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এই সমীকরণটিকে আমরা দ্বিতীয় যে সমীকরণ অর্থাৎ এই রেখা দ্বারা চিহ্নিত করি, এবং তৃতীয় সমীকরণটি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স বলতে এখানে মূল বিন্দু দিয়ে পাস করবে এরকম সরলরেখা সমীকরণ হবে মূল বিন্দু, তাহলে এখানে আমরা মূল বিন্দুকে এভাবে চিহ্নিত করি। তাহলে মূল বিন্দু দিয়ে পাস করে একটি সরলরেখা সমীকরণ একে আমরা 3 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করি। এখন এই তিনটি সমীকরণকে আমরা সমাধান করে তিনটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজকে আমরা এ বি সি দ্বারা চিহ্নিত করি, তাহলে 1 ও 2 নং রেখা দেয় এ বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে
স্মল এ বি, এবং দ্বিতীয় এবং তৃতীয় সমীকরণ এই দুইটি রেখাতেই পরস্পর বি বিন্দুতে ছেদ করে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে এ এম এ। একইভাবে প্রথম এবং তৃতীয় যে রেখা দুইটি, এই রেখা দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে বি বাই এম বি। এখানে আমরা তিনটি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। এখন এই তিনটি বিন্দু দ্বারা যে গঠিত নির্ণায়কের সূত্র প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে এই সমীকরণগুলো থেকে মান নির্ণয় করে পরস্পর এক্স এবং ওয়াই এর মানগুলো নির্ণয় করবে, তারপর সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক পাওয়া যাবে। এখন আমরা নির্ণায়কের সূত্র অনুসারে ত্রিভুজের ক্ষেত্রফল এর মান বসাই। যেমন আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এ বি, তাহলে আমরা ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রকে লিখি হাফ ইন্টু নির্ণায়ক এ বি তারপরে ওয়ান, এবং বি বিন্দুর স্থানাঙ্ক এ এম এ এবং তৃতীয় মানকে আমরা ওয়ান ধরি। একইভাবে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি বি বাই এম বি, এই মান আমরা বসিয়ে দিই, তাহলে বি বাই এম বি এবং তৃতীয় যে বিন্দুটি আছে ওয়ান। এখান থেকে আমরা সরাসরি নির্ণায়কের যে বিস্তার পদ্ধতি আছে সেইখান থেকে আমরা এই মান নির্ণয় করতে পারবো, অথবা এখানে আমরা নির্ণায়কের কিছু সূত্র প্রয়োগ করবো। যেমন এখানে আমরা রো থেকে রো মাইনাস করি, অর্থাৎ প্রথম রো থেকে দ্বিতীয় রো এবং দ্বিতীয় রো থেকে তৃতীয় রো মাইনাস করলে জিরো জিরো ওয়ান হবে। তাহলে আমরা এই ওয়ান সংশ্লিষ্ট সারি এবং কলামকে বাদ দিতে পারবো। তোমরা এই বিষয়টি নির্ণায়ক থেকে শিখেছো, ম্যাট্রিক্স নির্ণায়কের যে অঙ্কগুলো আছে সেখানে এই নিয়মের অঙ্ক আছে। তাহলে আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস করি, প্রথম মান হবে জিরো, দ্বিতীয় বিন্দুটি হবে এ বি মাইনাস এম এ, এবং দ্বিতীয় সারি হবে এ মাইনাস বি বাই এম, দ্বিতীয় বিন্দুটি হবে এম এ মাইনাস বি, আর অবশিষ্ট যে মান এখানে এই যে জিরো জিরো ওয়ান, তাহলে ওয়ান সংশ্লিষ্ট এই সারি এবং কলাম আমরা বাদ দিই। এরপর আমরা সরাসরি এখানে গুণ করব, তাহলে জিরো মাইনাস এ বাই এ মাইনাস বি বাই এম ইন্টু বি মাইনাস এম এ। এখন এখানে গুণ করলে আমরা মানটি লিখতে পারি ওয়ান বাই টু এম বি মাইনাস এ এম তার স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল অর্থাৎ যে মান হবে তাই হবে তিনটি রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্র। তোমরা সহজে এই বিষয়টি ক্যালকুলেশন। এখন তোমাদের জন্য দুইটি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হলো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই রেখাটি টু থ্রি এবং থ্রি ফোর এই দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে m এবং c এই দুইটি মান নির্ণয় করতে হবে, তারপর রেখাটি সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রশ্নটি সমাধানের জন্য প্রথমে সমীকরণকে একটি ইকুয়েশন ধরে নিয়ে আমরা ইকুয়েশনকে টু থ্রি এবং থ্রি ফোর এই দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করাই, তারপর সমাধান করলে এম এবং সি এই মান পাওয়া যাবে। পুনরায় এক নম্বর সমীকরণে এম এবং সি এই দুটো মান বসে, তাহলে রেখাটির সমীকরণ নির্ণয় করা হবে। এবং দ্বিতীয় আরেকটি অঙ্ক আছে যে একটি সরলরেখা টু সিক্স এই বিন্দু দিয়ে অতিক্রম করে এবং যা দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি পনেরো, রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে রেখাটি টু সিক্স বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের যে সমষ্টি আছে তার মান এখানে দেওয়া আছে পনেরো। তার মানে আমরা যদি একটি সরলরেখা অঙ্কন করি যা অক্ষদ্বয়কে দুটি বিন্দুতে ছেদ করে, তাহলে এই রেখাটির সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, ওয়াই বাই বি সমান ওয়ান। এখান থেকে আমরা যদি এ এবং বি এই দুটো মান নির্ণয় করতে পারি তাহলে এই সমীকরণটি নির্ণয় করা যাবে। এজন্য প্রথমে এই সমীকরণটি টু সিক্স এই দুইটি বিন্দু দিয়ে পাস করে একটি সমীকরণ তৈরি করতে হবে এবং অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের সমষ্টি, খণ্ডিত অংশ বলতে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যকে আমরা এখানে এ দ্বারা চিহ্নিত করি এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশকে আমরা বি দ্বারা চিহ্নিত করি, তাহলে এই খণ্ডিত অংশদ্বয়ের দৈর্ঘ্য হবে পনেরো, অর্থাৎ এ প্লাস বি সমান পনেরো। এখান থেকে সমাধান করে এ এবং বি এই দুটো মান নির্ণয় করতে হবে, তারপর মান নির্ণয় করে প্রথম সমীকরণ যেটি আমরা দেখেছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান এখানে বসিয়ে দিলে বা নির্ণয় সমীকরণ টেনে নিতে পারবে।
আশা করি তোমরা এই দুটি অঙ্ক সহজেই সমাধান করতে পারো। আজকের পর্বে সরলরেখার আমরা লম্বরেখার সমীকরণ তৈরি করেছি, ঢাল আকারের সমীকরণ দেখিয়েছি, আবার কোন সরলরেখা যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করে তাহলে তার সমীকরণটি কিভাবে নির্ণয় করা যায় এই বিষয়টি আমি আলোচনা করেছি। তোমরা বই থেকে আরো কয়েকটি অঙ্ক সমাধান করবে। পরিশেষে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।